হ্যালো ভিউয়ার্স, সকলকে ওয়েলকাম জানাই ফিউশন কেয়ারে। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। সকলের রান্নাঘরে মজুদ থাকে খুব সাধারণ একটি জিনিস, তা হলো তেজপাতা। এটি সাধারণ হলেও এর গুণ কিন্তু অসামান্য। এই প্রাকৃতিক উপাদানটি দিয়ে যদি চা খাওয়া যায় তাহলে নানা শারীরিক সমস্যা দূর হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে তেজপাতায় উপস্থিত ভিটামিন সি শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে, সেই সঙ্গে এতে উপস্থিত ফলিক অ্যাসিড একাধিক রোগকে দূরে রাখতে সাহায্য করে। এখানেই শেষ নয়, আরও বেশ কিছু উপকারী উপাদানের সন্ধান পাওয়া যায় তেজপাতার মধ্যে, যেমন কপার, সেলেনিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। শরীরকে নানা জটিল রোগের হাত থেকে বাঁচাতে যে যে উপাদানের প্রয়োজন পড়ে তার সবই উপস্থিত রয়েছে তেজপাতায়। তেজপাতায় উপস্থিত এই সব উপাদানগুলি শরীরে প্রবেশ করাতে হলে আমাদের তেজপাতার চা খেতে হবে। কেমন করে বানাতে হবে এই চা সেটা তাহলে বলি। একটা বাটিতে 3 গ্লাস জল নিয়ে ফোটাতে হবে। যখন জলটা ফুটতে শুরু করবে তখন তাতে 10টা তেজপাতা ফেলে দিতে হবে। জলটা ফুটতে ফুটতে যখন 1 গ্লাস মতন হবে তখন আঁচটা বন্ধ করে দিতে হবে এবং জলটা ছেঁকে নিয়ে সেই জলটা চায়ের মতো করে খেতে হবে। এই চাটা প্রতিদিন খেতে পারলে কি কি শারীরিক উপকার পেতে পারো সেটা এবার বলি। প্রথমত, সারা শরীর জুড়ে রক্তের সরবরাহে উন্নতি ঘটানোর পাশাপাশি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে তেজপাতার জুড়ি মেলা ভার। তাই যাদের পরিবারে উচ্চ রক্তচাপের ইতিহাস রয়েছে তারা নিয়মিত তেজপাতা দিয়ে বানানো চা খেতে পারো, তাতে উপকার পাওয়া যাবে। রক্তে উপস্থিত শর্করার মাত্রা কমাতেও তেজপাতার কোনো বিকল্প নেই বললেই চলে। শুধু তাই নয়, একাধিক গবেষণায় দেখা গেছে শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা যাতে বেড়ে না যায় সেদিকে খেয়াল রাখে এই প্রাকৃতিক উপাদানটি। আসলে তেজপাতায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ইনসুলিনের ক্ষরণ যাতে ঠিক থাকে সেদিকে খেয়াল রাখে, ফলে স্বাভাবিকভাবে সুগার লেভেল বাড়ার সুযোগ পায় না। কিডনি স্টোনের চিকিৎসায় কাজে লাগে তেজপাতা। তেজপাতায় উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান কিডনির ভেতরে জমে থাকা স্টোনগুলিকে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। তাই এই ধরনের রোগে তেজপাতা দিয়ে বানানো চা খাওয়া যেতে পারে। ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে দিনে কম করে 2 কাপ তেজপাতা দিয়ে তৈরি চা খেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমতে শুরু করে, ফলে নিমেষেই কমে যায় সেই সম্পর্কিত শারীরিক কষ্ট। তেজপাতায় উপস্থিত ফিটোনিউট্রিয়েন্ট, ক্যাবিক অ্যাসিড, সিলিসাইকেলেট এবং রুটিন হার্টের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের আশঙ্কা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। ঠান্ডা গরমের কারণে সর্দি কাশি জ্বর হওয়া খুবই স্বাভাবিক ঘটনা। নিয়মিত তেজপাতা দিয়ে বানানো চা খেলে জ্বর তো কমে, সেই সঙ্গে সর্দি কাশি এবং বুকে কফ জমার মতন সমস্যাও কমতে শুরু করে। পা মুচকে গেছে অথবা আর্থারাইটিসের যন্ত্রণায় নড়তে পারছো না, সেক্ষেত্রে তেজপাতা দিয়ে তৈরি তেল দিয়ে মাসাজ শুরু করতে পারো, কারণ তেজপাতায় উপস্থিত অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শরীরের অন্দরে প্রদাহ কমিয়ে ব্যথা উপশম ঘটাতে সাহায্য করে এবং এই ধরনের শারীরিক সমস্যা কমাতে তেজপাতা দিয়ে বানানো চাও খাওয়া যেতে পারে, তাতেও সমান উপকার পাবে। কনস্টিপেশনের জন্য নানা চিকিৎসা করেও যদি ফল না পাও তাহলে আজ থেকেই তেজপাতা দিয়ে বানানো চা খাওয়া শুরু করো, দেখবে সমস্যার সমাধান হচ্ছে। এক্ষেত্রে 1 কাপ করে দিনে 2 বার এই বিশেষ চা খেলে দারুণ উপকার পাওয়া যায়। কেমন লাগলো আজকের ভিডিওর ইনফরমেশন সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এরকম ইনফরমেশন আরও পেতে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।